সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আপনারা যারা ছাগলের খামার করেন তারা জানেন ছাগলের একটুতেই ফুড পয়জনিং হয়, তো সেই সম্পর্কে আর কি আমি যে জিনিসটা উপকার পাইছি সেটাই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করি। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন কিংবা আমার নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন আমি কোনো বিষয় নিজে পরীক্ষা না করে কখনোই কাউকে কোনো পরামর্শ দেই না। তো আপনারা যে সামনে যে কালো ছাগলের বাচ্চাটা দেখতে পারতেছেন, এটার বয়স সম্ভবত 3 থেকে 3.5 মাস। এটা একটা ক্রোধ জাতের ছাগল, কিন্তু সেদিন হঠাৎ করেই এটা পাতলা পায়খানা শুরু হয়ে গেছিলো। কী কারণে হয়েছিলো সেইটা বের করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। পরে বুঝলাম না, যেহেতু পিপিআর আমি প্রথমে তো জ্বর মাপলাম, তো জ্বর নাই সর্দিও নাই, সেহেতু একটা বিষয়ে শিওর হয়েছে বলে পিপিআর নাই। তো পরে ইয়া করলাম, হয়তো বা আমি গরু, আমার যেহেতু গরু ছাগল একসাথেই খাইতে দেই, সেহেতু গরুর খাবারটাই খেয়ে ফেলছিলো বিদায়ের পাতলা পায়খানা হয়েছিলো। পরে আমি ওষুধ দিয়েছি এইটাকে, প্রথমে একটা পাউডার ওষুধ দিয়েছিলাম যেটা কাজ হয় নাই, পরে ওইটার সাথে আবার একটা ট্যাবলেট যোগ করলাম। তো এখন যারা আপনারা ছাগল পুষতেছেন তারা অনেকেই ততটা অভিজ্ঞ না, তারা অনেকটাই ইউটিউবের উপর নির্ভরশীল কিংবা ইউটিউব ভিডিও দেখে অনেকেই আপনারা ছাগল পোষেন, তো সেই জন্যেই আর কি এই পরামর্শটা আপনাদের। তো আল্লাহর রহমত আজ 3 দিন দেখেন ছাগলটার পুরোপুরি পাতলা দেখেন। আমি কাল সকাল অবশ্য গোসল করাই দিয়েছি ছাগলটাকে, যেহেতু পায়খানা এখানে এখনও একটু একটু যে পায়ের ইয়ে লাইগে আছে ওগুলো অনেক শক্ত হয়ে গেছিলো, ওগুলো উঠাইতে পারি নাই। আমি সকালে গোসল করাই দিয়েছি ছাগলটাকে। তো এখন আল্লাহর রহমত পুরোপুরি সুস্থ। আর যারা আপনারা ইউটিউব দেখে ছাগল পোষেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক কাজের, কারণ যেহেতু ছাগল পোষেন সেহেতু বাসায় যে ওষুধ দুইটা না রাখলেই নয়, আপনারা যারা ছাগলের খামার করেন অবশ্যই ওষুধ দুইটা রাখবেন, কারণ একটা ছাগলের কখন পাতলা পায়খানা হবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না, কারণ ছাগলের খাবার দাবার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তবে একটু অপরিষ্কার জায়গায় অপরিষ্কার কিছু খেলেই এই যেটা আপনার ছাগলের পাতলা পায়খানা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন। আর এমনিতেই একটুতেই ছাগলের ফুড পয়জনিং হয় সেই জন্য পাতলা পায়খানা হতে পারে। তো যদি আপনাদের কোনো ছাগলের ফুড পয়জনিং হয় কিংবা দেখতেছেন পাতলা পায়খানা করতেছে, বর্তমানে কিন্তু আপনার পিপিআরের সিজন চলে আসছে, কারণ এই সময়টাতেই পিপিআরের ইয়া বেশি দেখা যায়। তো আপনারা পিপিআর হলে অতটা ইয়া হবেন না, কারণ প্রথমে আপনারা যদি পিপিআর হয় তাহলে ওইটাকে দেখ ইয়া করবেন বলে আদৌ কি ছাগলটার জ্বর আছে কি না কিংবা সর্দি আছে কি না, তো সেই বিষয়গুলো দেখবেন, দেখার পরে আপনারা ইয়া করবেন বলে ওইটার পিপিআর হয়েছে কি না। প্রথমত আপনারা জ্বর মাপবেন, তারপরে জ্বর মাপার পর আপনারা দেখবেন সর্দি আছে কি না, কাশ আসছে কি না, এই বিষয়গুলো দেখার পর দেখেন যদি বলে না এগুলো একটাও নাই সেই ক্ষেত্রে সেই ছাগলটার ফুড পয়জনিং হয়েছে। তো এখন আমি আপনাদের দেখাবো সেই ওষুধটা, যে ওষুধটা খাওয়ায় আমি উপকৃত হয়েছি কিংবা যেই ওষুধটা খায় আমার ছাগলটার পুরোপুরি পাতলা পায়খানা সুস্থ হয়ে গেছে, বর্তমানে আলামত সুস্থ আছে। খামারি বন্ধুরা, এটা হচ্ছে বায়োগার্ড, আপনার সম্ভবত এটা একমি কোম্পানির, এটা আপনার প্রত্যেক দিন 1 গ্রাম করে, এটা 10 গ্রামের প্যাকেট, সম্ভবত 20 থেকে 25 টাকা দাম, আমি তো মনে হয় 25 টাকা দিয়ে কিনছিলাম। এটা হচ্ছে বায়োগার্ড একমি কোম্পানির, আপনারা প্রত্যেক দিন ছাগলের হলে প্রত্যেক দিন 1 গ্রাম করে সকালে এবং 1 গ্রাম করে বিকেলে দিনে 2 বার 5 মিলি পানির সাথে মিশা খাওয়াইছি। এইটা হচ্ছে বায়োগার্ড। আরেকটা ওষুধ খাওয়াইছি, সেটা হচ্ছে আরেকটা ওষুধ, এটা হচ্ছে আপনার আর অপসোনিনের এর সালফন, এই যে দেখতে পারতেছেন এটা অপসোনিনের সালফন, এটা অবশ্য ট্যাবলেট থাকে এখানে আপনার, এই যে এরকম ট্যাবলেট থাকে, আপনার যদি বড় ছাগলের হয় তাহলে এই ট্যাবলেটটা 3 ভাগ করে, 1 ভাগ সকালে এবং 1 ভাগ বিকালে, দিনে 2 বার করে খাওয়াইছি।
আর আমার ছোট ছাগলের হয়েছিল বিদায়, আমি এটা আপনার 4 টুকরা করছি, মানে এই এই ট্যাবলেটটা পুরাটা গুঁড়া করছি, করে আমি চার চার ভাগ করছি, করে সকাল 1 ভাগ এবং বিকাল 1 ভাগ, মানে সারা দিনে অর্ধেকটা করে খাওয়াইছি। তো আপনারা অবশ্যই যারা ছাগল পালন করেন তারা অবশ্যই এই ওষুধ দুইটা আপনার খামারে রাখবেনই, কারণ একটা ছাগল আপনারা যখন ছাগল পালন করেন তো কখন কোন ছাগলের ফুড পয়জনিং হবে কিংবা কখন কোন ছাগলের পাতলা পায়খানা হবে সেটা কিন্তু বলে কই আসবে না। দেখা যাবে এমন সময় হয়েছে আপনারা ডাক্তার ডাকারও সময় পান নাই কিংবা ওষুধ খাওয়ানোর সময় পান নাই, এটা মূলত আপনার গ্যাসের এবং ফুড পয়জনিংয়ের জন্য কাজ করে, আর এটা পাতলা পায়খানার জন্য কাজ করে। তো এই দুইটা মিক্সড ডোজ যেহেতু আমি উপকার পাইছি সেহেতু আপনারা এটা খাওয়াইতে পারেন। তো এই যে ওষুধ দুইটা আমার ভালো করে দেখে নেন, এটা হচ্ছে আপনার অপসন ইন কোম্পানির সালফন, অপসন ইন কোম্পানির সালফন, আর এটা হচ্ছে আপনার অ্যাগমি কোম্পানির বায়োগার্ড। আপনারা এমনিতেই এটাও ডাইরেক্ট খাওয়াইতে পারেন, সালফনটা পরে যোগ করছি আমি, আমি শুধু প্রথমে বায়োগার্ড খাওয়াইছি, যখন দেখছি বায়োগার্ড খাওয়াই হচ্ছে না তখন আমি এটা অ্যাড করছিলাম। তো 3 দিন 2 দিন আড়াই দিনের দিনে আমার ছাগলটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তো আপনারা ট্রাই করতে পারেন। তো সম্মানিত দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে কিংবা আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কাউকে জানানোর ইচ্ছা থাকলে কিংবা এই পরামর্শটা যদি কারোরও কারো কাছে পৌঁছানোর দরকার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতোই কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ, আল্লাহ হাফেজ।